হায় রে প্রেম, প্রেম মানে না কোনো বাধা বিপত্তি। তাই তো সৌদি আরবের ধনী মেয়ে তার বাগানের কাজের ছেলেকে বিয়ে করলেন, তাও আবার তুলে নিয়ে গিয়ে। জানা যায়, জহির আলী খান এক সৌদি মালিকের বাগানে দেখাশোনা করতেন, আর সেই বাগানে প্রতিদিন সৌদি মালিকের মেয়ে ঘুরতে যেতেন। এর ভিতরে জহির আলীকে সে সৌদি মালিকের মেয়ের ভালো লেগে যায়, তার কাছে আসতে চায়। কিন্তু জহির আলী ভয়ে তার সাথে কথা শুনে না, তার কথা বলে না, এবং তার মালিক যদি জানতে পারে তাহলে তাকে মেরেই ফেলবে, এই ভয়। সৌদি মালিকের মেয়েকে যখন জহির আলী পাত্তা না দেয়, এই জিদে সে তরুণী জহিরকে জোর করে তুলে নিয়ে কাজী অফিসে বিয়ে করে গোপনে। এরপর জহির আলীকে নগদ 5 লাখ রিয়াল উপহার দেন। এই ঘটনার পর সৌদি মালিক জহির আলীকে মেনে নিয়েছে। জহির আলী এখন সেই বাগানেই থাকে তার সুন্দরী সৌদি বউকে নিয়ে। এখন থেকে হোটেলে ওঠার সময় সব সৌদি নাগরিককে তাদের পারিবারিক পরিচয়পত্র বা সম্পর্কের প্রমাণ দেখাতে হবে, শুক্রবার বিজ্ঞপ্তিতে জানায় কমিশন। তবে এই নিয়ম বিদেশিদের জন্য প্রযোজ্য নয়। সৌদি আরব বরাবরই বিবাহ বহির্ভূত সম্পর্ককে অপরাধ বলে গণ্য করে। গেল সপ্তাহে তারা বিদেশি পর্যটকদের জন্য ভিসা চালু করে। মূল লক্ষ্য জ্বালানি তেল নির্ভর অর্থনীতিতে বৈচিত্র্য আনা। সৌদি কর্তৃপক্ষ এই নতুন পদক্ষেপকে ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেন। এছাড়া সৌদি নারীদের জন্য আইন কিছুটা শিথিল করেছে সরকার। যেমন এখন থেকে সৌদি নারীরা কোনো অভিভাবক ছাড়াই নিজেরাই হোটেল বুকিং করতে পারবেন। সেক্ষেত্রে তাদের পরিচয়পত্র দেখালেই হবে। আগে কোনো সৌদি নারী অভিভাবক ছাড়া হোটেল বুক করতে পারতেন না। সৌদি আরব সম্প্রতি সংস্কারমূলক কিছু পদক্ষেপ চালিয়েছেন, বিশেষ করে নারীদের বিষয়ে তাদের আইন কিছুটা শিথিলতা সবার নজর কেড়েছে। যেমন 2018 সালে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া এবং এবছর কোনো পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণের সুযোগ দেওয়া উল্লেখযোগ্য। সৌদি নারী নাগরিক সহ যে কোনো নারী হোটেলে একা চেক ইনের সময় শুধু নিজের পরিচয়পত্র দেখালেই হবে, স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে পর্যটন কমিশন। কিছুটা স্বাধীনতা দিল নতুন আইনে, পর্যটকদের 19টি কাজ করতে নিষেধ করেছে সৌদি কর্তৃপক্ষ। এর মধ্যে খোলাখুলি প্রেম ভালোবাসা দেখানো কিংবা নামাজের সময় সঙ্গীত বাজানো সহ আরও নির্দেশনা রয়েছে। এছাড়া আরও বলা হয়েছে যে নারীরা এমন কাপড় পরবেন যেন তাদের কাঁধ ও হাঁটু ঢাকা থাকে। নতুন পরিবর্তনগুলো 2030 সাল নাগাদ 10 কোটি পর্যটককে আকৃষ্ট করবে বলে আশা করছে সৌদি কর্তৃপক্ষ। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।